রেসপেক্টেড ভিউয়ার্স, এই মুহূর্তের মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট পরিবেশন করছি কাছানটাকার। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, সকলের এই বিষয়টি জানা দরকার। বন্ধু, গতকালকে রোদ্দুর রায় গ্রেপ্তার হয়েছেন এবং তাকে গ্রেপ্তার করার কারণ হল অশালীন মন্তব্য, গালাগালি। কাকে? না মাননীয় মুখ্যমন্ত্রীকে অশালীন গালাগালিজ করেছেন এবং উল্টোপাল্টা কথা বলেছেন। তার নামে পশ্চিমবাংলার বিভিন্ন থানায় অভিযোগ আছে, এরকমই কিন্তু বিষয়। এবং গতকালকে গোয়া থেকে মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করলো এবং আজকে তাকে আদালতে তোলা হবে, এইরকমই খবর আসছে সংবাদ সূত্রে। এবং এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু গ্রেপ্তারি নিয়ে মুখ খুলেছেন। তো বন্ধু, রোদ্দুর রায়কে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ সে দুর্বল, তার শক্তি নেই, তার রাজনৈতিক সাপোর্ট নেই। তার মুখে যখন যা আসে সে ব্যক্তি পরিস্থিতি বিচার না করে বলে দেয়। অবশ্যই সে যা অশালীন কথা বলে সেগুলো ফিট নয়, ঠিক নয়, কিন্তু রোদ্দুর রায়কে গ্রেপ্তার করা হয়েছে তার কারণ হলো রোদ্দুর রায় কিন্তু দুর্বল মানুষ, এই জন্যে গ্রেপ্তার হয়েছে। এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে যে রোদ্দুর রায় গ্রেপ্তার হলে নূপুর শর্মা, যে প্রিয় নবী, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টোপাল্টা মন্তব্য করলো, বিশ্ব মুসলিমকে আঘাত করলো, তাকে গ্রেপ্তার নয় কেন? এবং আরও অনেকজনের নাম উঠে আসছে বন্ধু, যে তারা অনেক সময়ে অনেক বড় বড় ব্যক্তিদের নাম উল্টোপাল্টা বলেছে, সমাজকে আঘাত করেছে, ব্যক্তিকে অশালীন মন্তব্য করেছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এরকম বিষয় কিন্তু উঠে এসছে। আমার যেটা বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন। হ্যাঁ বন্ধু, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে এক জনসভা থেকে পরিষ্কার বলেছেন যে আমাকে গালি দিন, দরকার হলে আমাকে গালি দিন, সমালোচনা করুন, কোনো কিছু মনে করব না। কিন্তু সিপিএম, বিজেপি, এদের থেকে সাবধান, এরা কোনো দিন কোনো উন্নয়ন করেনি, এরা রাজ্যের ভালো চায় না, এরা দেশের ভালো চায় না, তাই এদের থেকে শত যোজন দূরে থাকুন। এবং টিএমসি, উন্নয়নকারী দল, টিএমসির সাথে থাকুন, টিএমসিকে যাতে দিন দিন উত্তরণের পথে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি লক্ষ্য রাখুন। দরকার হলে আমার দোষ পেলে আমাকে গালি দিন। তাহলে এই বিষয়টি কেন উঠে আসছে, এই বিষয়টি কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রেপ্তার কী জন্য হলো? মমতা ব্যানার্জির কথার প্রেক্ষিতে যে প্রশ্নটা উঠে আসছে, যে তিনি বলছেন আমার যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে গালি দিন, কিন্তু সিপিএম, বিজেপি এদেরকে কোনোভাবেই সহযোগিতা নয়, এদের ভোট নয়। বন্ধু, এখানেই কিন্তু প্রশ্ন উঠছে এবং এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড়, এই নিয়ে কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে খবর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একরকম আর পুলিশ করলো আরেক রকম। এক রোদ্দুর রায়, তার কোনো কিছুই ঠিক নেই, তাকে অনেকজন পাগল, আধ পাগল, মেন্টাল এরকম বলে থাকেন। তার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল অনেক সাবস্ক্রাইবারও আছে, ফলোয়ার্স আছে, তারা তার ভিডিও কিন্তু দেখে। মোকসা কবি, মোকসা কবিতা তিনি বলে থাকেন, সে কবিতার কি মাথামুন্ডু কেউ বোঝে না, কিন্তু মানুষ মজা নেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য তার কবিতা বা গান বা তার ভিডিও দেখে। এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং একটা প্রশ্নচিহ্নও দেখা দিচ্ছে যে সঠিক সত্য কথা যদি ইউটিউবে বলা হয় তাহলে কি তাহলে তার গ্রেপ্তার হতে হবে, এরকমই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। এবং কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো সংবাদ করতে গিয়ে ইউটিউব চ্যানেলগুলো বা কোনো সংবাদ মিডিয়া যদি কাটছাট করে ভিডিও করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এরকমই বিষয়। তাহলে গ্রেপ্তারটা কী জন্যে হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নেই, তবুও কেন গ্রেপ্তার হলো রোদ্দুর রায়, না এগুলো সব কথার কথা? বন্ধু, আপনারা একটু কমেন্ট করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, কারণ এতে কিন্তু চাপ তৈরি হবে
সংবাদ মিডিয়াগুলোর উপরে অবশ্যই আপনারা এর বিশ্লেষণ দেবেন।